Good morning to all my dear student. Today I am going to read CBSE Board Class 5 1 English chapter Chipko Takes Root by Jeyanthi Manokaron. Today I am going to read second part of the story. So now let's read this story. Suddenly the forest is filled with noise. হঠাৎ করে বনের ভেতরটা আওয়াজে ভরে গেল। টিচি হিয়ার্স দ্য স্ক্রিচ অফ ব্রেকস অ্যাজ এ বাস জল্টস টু এ স্টপ। বাস যেমন স্টপে দাঁড়ালে যেমন ব্রেকের আওয়াজ হয়, ঠিক তেমন তীক্ষ্ণ আওয়াজ ডিজি শুনতে পেল। সে পিয়ার্স থ্রু দ্য কার্টেন অফ লিভস, সে পাতার পর্দার মধ্য দিয়ে তীক্ষ্ণ নজর রাখতে শুরু করল। মেইন ট্রুপ আউট ফ্রম দ্য বাস, লোকেদের দল বাস থেকে নেমে এলো। দেয়ার অ্যাক্সেস গ্লিন্টিং, তাদের হাতের কুড়ুলগুলি চকচক করছিল। অ্যাজ দে হেড টুয়ার্ডস দ্য ফরেস্ট, যখন তারা বনের ভেতরে এগোতে শুরু করল। বার্লি চাঁদ ফলোস দেম, বার্লি চাঁদ তাদের অনুসরণ করল। অ্যাজ দেয়ার ফুট স্টেপস ইকো ডাউন দ্য মাউন্টেন সাইড, তাদের পদধ্বনি পার্বত্য উপত্যকায় অনুরণিত হতে শুরু করল। হেল্প দে কান্ট কাট মাই অ্যাস, আই নিড হেল্প দিচি থিংস অ্যাজ সি ট্রটার্স হোম। দিচি ভাবতে লাগলো আমার সাহায্যের দরকার, তারা আমার অ্যাস গাছেদের কাটতে পারে না। এই ভাবতে ভাবতেই দিচি দ্রুত বাড়ি পৌঁছে গেল। মা দে আর কাটিং ইট, সি গাস্প, সে বাড়িতে গিয়ে মাকে বলল, মা তারা কাটছে। হো চাইল্ড, কে বাচ্চা? সো মেনি মেন, অনেক লোক, হিউজ মেন উইথ শার্প অ্যাক্সিস মা, অনেক লোক, তাদের হাতে ধারালো কুড়ুল আছে মা। ও নো কুইক, উই হ্যাভ টু ডু সামথিং, না আমাদের দ্রুত যেতে হবে, আমাদের কিছু করতে হবে। ও মেন অ্যান্ড চিলড্রেন রাশ টু র্যালি অ্যারাউন্ড, মহিলারা এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা র্যালি করে দৌড়াতে শুরু করলো। কন্ডাক্টর চাঁদ ট্রিকড আওয়ার মেন ফোক ইনটু গোয়িং অ্যাওয়ে, কন্ডাক্টর চাঁদ আমাদের পুরুষ লোকেদের নিয়ে গিয়ে আমাদের সাথে প্রতারণা করেছে। মা সেজ, মা বললেন, হাউ ডু উই স্টপ দেম, আমরা কী করে তাদের থামাবো। হাক দ্য ট্রিজ শাউট দ্য ওমেন অ্যান্ড চিলড্রেন, মহিলারা এবং শিশুরা চিৎকার করে বলতে শুরু করলো, গাছগুলোকে জড়িয়ে ধরো। মুভ আউট রাস্ক কন্ডাক্টর চাঁদ, কন্ডাক্টর চাঁদ চিৎকার করে বললেন, সরে যাও। দিচি লুকস অ্যারাউন্ড, দিচি চারদিকে তাকাতে লাগলো। সাডেনলি হার আইজ ওয়াইডেন, চাচা, হঠাৎ করে তার চোখ প্রসারিত হয়ে গেল তার কাকাকে দেখে। দেয়ার্স এ হোস ইন দ্য উডস, চাচা স্লাম্পস টু ড্রপ হিজ অ্যাক্স উইথ এ ক্লিঙ্ক, তার কাকা হঠাৎ করে তার হাতের কুড়ুলটি ফেলে দিল। আই হ্যাভ ডেটস, আই এম আউট অফ ওয়ার্ক, সেস চাচা লেমলি, কাকা অনুতাপের সুরে বললেন, আমার অনেক দেনা আছে, আমি আমার কাজ হারিয়েছি। চাচা উইল ওয়ার্ক অ্যান্ড হেল্প ইউ রিপে ইউর ডেটস, চাচা আমরা কাজ করব এবং তোমার দেনা পরিশোধ করতে আমরা তোমাকে সাহায্য করব। আই ক্যান ওয়েভ এ শল, আমি শাল বুনব অ্যান্ড সেল ইট, এবং এটাকে বিক্রি করব, সেজ দিচি, দিচি বলল। আই উইল ওয়ার্ক অ্যাট দ্য সোপ ইউনিট, সেজ সাম, সাম বলল, আমি সাবানের ইউনিটে কাজ করব। চাচাস হেড ড্রুভস, কাকার মাথা নত হয়ে গেল। হি থ্রোস অফ দ্য শার্ট অফ হিজ ইউনিফর্ম, সে ইউনিফর্মের শার্টটা ছুঁড়ে ফেলে দিল। অ্যান্ড পিক্স আপ দিচ ইস ঢোলক, এবং দিচির ঢোলক তুলে নিলেন। হোয়াট টু দ্য ফরেস্ট বিয়ার, এই বনভূমি আমাদের কী কাজে লাগে। বোম চাচা অ্যান্ড দিচি টুগেদার, কাকা এবং দিচি একসাথে বলতে শুরু করলো। সয়েল ওয়াটার অ্যান্ড পিওর ওয়া এয়ার, কোডাস দ্য ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রেসপন্স, মহিলারা এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা সমবেত কণ্ঠে বলতে শুরু করলো। মাটি, জল এবং শুদ্ধ বাতাস, ইউ ফুলিশ পিপল, তোমরা নির্বোধ লোক। দিস ফরেস্ট বিয়ার টিম্বার রেসিন অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এই বনভূমি মূল্যবান কাঠ, রেসিন এবং বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসে। কাটস ইন কন্ডাক্টর চাঁদ, চপ ডাউন দোজ ট্রিজ অ্যাট ওয়ান্স, কন্ডাক্টর চাঁদ নির্দেশ দিলেন সব গাছগুলিকে একসাথে কেটে ফেলো। নো 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 প্লিজ ডোন্ট, সেজ দিচি, দিচি বলল, দয়া করে একদম করবেন না। দ্য ট্রিজ আর আওয়ার স্যাভিয়ার্স, এই গাছেরাই হচ্ছে আমাদের রক্ষাকর্তা। সিস রাইট, সিস চাচা, কাকা বললেন, দিচি ঠিকই বলছে, সে লস্ট হার দাদা ইন দ্যাট ফ্লাড,
সেই বন্যার সময় সে তার দাদাকে হারিয়েছে। হিয়ারিং দিস, এটা শোনার পর ওয়ান বাই ওয়ান দ্য মেন ড্রপ দেয়ার অ্যাক্সেস, একের পর এক লোকেরা তাদের হাতের কুড়ুল ফেলে দিল অ্যান্ড স্টার্ট গোয়িং আউট অফ দ্য ফরেস্ট, এবং বনভূমির ভেতর থেকে চলে যেতে শুরু করলো। কন্ট্রাক্টর চাঁদ চিৎকার করতে শুরু করলো অ্যাজ হি ট্রাইজ টু স্টপ দেম, বাট নোবডি লিসেন্স। কন্ট্রাক্টর চাঁদ সেই সমস্ত লোকেদের অনেক থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কেউই কন্ট্রাক্টর চাঁদের কথা শোনেননি। ওই ডিড ইট, সেজ মা বললেন আমরা এটা করতে পেরেছি। ওই টেক আওয়ার চিপকো মুভমেন্ট টু এভরি পার্ট অফ ইন্ডিয়া, আমরা আমাদের চিপকো আন্দোলনকে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে নিয়ে যাব। চিপকো হগ দ্য ট্রিজ, ক্রাই দ্য ওমেন অ্যান্ড চিলড্রেন, মহিলারা এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা চিৎকার করে বলতে শুরু করলো। চিপকো গাছেদের জড়িয়ে ধরা, দিজ ই ফিলস দ্য ট্রিজ ফেদারি লিভস রাসেল ইন দ্য ইভিনিং ব্রিজ, দিজি মনে মনে ভাবতে শুরু করলো সন্ধ্যাবেলার মৃদুমন্দ বাতাস যখন বইবে সেই সময় পালকের মতো গাছের পাতাগুলো মরমর করে আওয়াজ হবে। আই এম লাইক ইউ, স্ট্রং অ্যান্ড ফিয়ার্স লাইক এ ইয়েটি, আমি তোমারই মতো শক্তিশালী এবং বলবান ঠিক ইয়েতির মতো, স্টাডি অ্যাজ এ ইয়াক, ইয়াকের মতো শক্ত, সি হুইসপার্স, সে বিড়বিড় করে বলতে লাগে।